জুনপুট উপকূল থানা নতুন ভবনের পথ চলা শুরু জুনপুট উপকূল থানা নতুন বিল্ডিংয়ের পথ উদ্বোধন হলো উদ্বোধন করলেন এডিজি অ্যাড আইজিপি পশ্চিমাঞ্চল ত্রিপুরারি অথব্য উপস্থিত ছিলেন মেদিনীপুর রেঞ্জের আইজি অনুপ জাসওয়াল ও জেলা সুপার সৌমদীপ ভট্টাচার্য উচ্চপদস্থ আধিকারিকদের হাত ধরেই পুলিশের গেস্ট রিপোর্টিং পোর্টাল অতিথিদের উদ্বোধন শুক্রবার দুপুর বারোটার ফিতে কেটে বিল্ডিংয়ের উদ্বোধন করেন একাকি সঙ্গে পুলিশের গেস্ট রেজিস্ট্রেশন সিস্টেম অতিথি পোর্টালে উদ্বোধন হয় এদিন উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর পুলিশ সুপার সৌম্যোধী ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার এম এম হাসান মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ রাহা কাথিস থানার আইসি অমনেন্দ্র বিশ্বাস সাইবার ওসি বিপ্লব হালদার জুনপুট উপকূল থানার ওসি প্রতিমা বায়ানসহ সহ একাধিক পুলিশ আধিকারিকরা উল্লেখযোগ্য দু সালে অন্যান্য জায়গার মতো জুনপুট উপকূল থানা চালু হয় তবে নিজস্ব ভবন না থাকায় কাঁথি দরিয়াপুর গ্রাম পঞ্চায়েতে পেটুয়াঘাট মৎস্য বন্দরের মৎস্য দপ্তরের কয়েকটি রুম নিয়ে থানা চালু হয় তবে পেটুয়াঘাট থেকে থানা স্থানান্তরিত হলেও সেখানে ফাঁড়ি থাকছে বলে জানা গেছে অন্যদিকে সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলি হোটেল ব্যবস্থাপনার অপরাধ দমন সহ নিরাপত্তা জোরদার করতে অতিথি পোর্টাল চালু হলো সমস্ত হোটেল লজ গেস্ট হাউসের আগত পর্যটক পেইং গেস্ট সম্পূর্ণ রেকর্ড বজায় রাখার জন্য পোর্টাল চালু করা হলো বলে জানালেন পূর্ব মেদিনীপুর পুলিশ সুপার সমধী ভট্টাচার্য তিনি বলেন পেটুয়াঘাট বন্দরের চার পাঁচটি ঘরেই ভাড়া নিয়ে থানা চলত প্রশাসনিক কাজকর্ম করার ক্ষেত্রেও ভৌগোলিকভাবে বেশ সমস্যা পড়তে হচ্ছিল এডিজি অ্যান্ড আইজিপি পশ্চিমাঞ্চল ত্রিপুরা অথব উপ মেদিনীপুর রেঞ্জের আইজি অনুপ জাসওয়াল উদ্বোধন করেন অতিথি পোর্টাল আগে পাইলট হিসেবে চালাচ্ছিলাম এর মাধ্যমে দীঘা মন্দারমণি শঙ্করপুর সহ হোটেল রিসোর্ট রয়েছে যারা পর্যটক আসবেন তাদের সাথে অতিথি পোর্টালে আপলোড করতে হবে যদি হোটেল মালিকরা গোপন করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও হোটেল মালিকদের সঙ্গে বৈঠক হয়েছে বলেও জানা গেছে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের পরেই না আপনারা যেমন সকলেই জানেন যে আগে পেটুয়াখাট বন্দরে চার পাঁচটি রুমের মধ্যে ছিল তো সেখানে আমাদের কিছু যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কে কিছু অসুবিধাও ছিল আর এবং ভৌগোলিকভাবেও সেটা একটা কোনায় ছিল তো সেই কথা মাথায় রেখে সকলের সুবিধার কথা মাথায় রেখে নতুন আমরা আজকে একটি বিল্ডিংয়ের এডিজি ওয়েস্টেন জোন স্যার শ্রী শ্রী ত্রিপুরারী অথর্ব স্যার এবং আইজিপি মিদনাপুর স্যার শ্রী অনুপ যেসওয়াল স্যার এই নতুন বিল্ডিংয়ের আজকে উদ্বোধন করলেন এবং এখন থেকে যে জুনপুর কোস্টাল থানা এই বিল্ডিংই পরিচালিত হবে দীর্ঘদিন ধরে একটি ভাড়া বাড়িতে থানাটা পরিচালনার চলছিল প্লাস ভৌগোলিক পরিবেশের কথা যেটা বললেন সেই জায়গাটা কি কাটিয়ে উঠা যাবে এই নতুন বিল্ডিং এই এই বিল্ডিংও ভাড়া বিল্ডিং কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বিল্ডিংয়ের জায়গা অনেক বেশি তো এখন যেটা আমাদের থাকে যে আমাদের বিভিন্ন পরিষেবা মানুষকে দিতে অবশ্যই এই বিল্ডিং থেকে সুবিধা হবে আগে যে পরিসরে থানাটা ছিল তার থেকে অনেকটাই বেশি জায়গা আমরা এই নতুন বিল্ডিংয়ে পেয়েছি এবং অবশ্যই আপনি যদি জুনপুরের পুরো সম্পূর্ণ অবস্থানটা দেখেন এই থানা মোটামুটিভাবে মাঝামাঝি জায়গায় অবস্থিত আরেকটা বিষয় সাহেবরা এলেন যে অতিথি পোর্টাল যেটা অতিথি পোর্টাল আজ আগে আমরা পাইলট হিসাবে চালাচ্ছিলাম আজকে সেটা আমরা আপনারা দেখলেন যে এসডিও সাহেবও ছিলেন অতিথি পোর্টালটা আমরা আজকে অফিসিয়ালি এডিজি স্যার এবং আইজিবি স্যারের উপস্থিতিতে উদ্বোধন করা হলো এর মধ্য দিয়ে দীঘা মন্দারমণি শঙ্করপুর অঞ্চলে যত আপনার হোটেল রিসর্ট আছে তাদের যারা গেস্ট আসছে সেগুলো তাদের ডিটেলস নথিভুক্ত করা হবে এবং সেই যে নথিভুক্ত ডিটেলস সেটা পুলিশের কাছে সাথে সাথে যেমন ডিএসপি ডিএনটি সাহেব আছেন অ্যাডিশনাল সাহেব আছেন আমাদের সমস্ত স্তরে আমরা সেই ডিটেলসগুলো দেখতে পাবো যদি হোটেল না দেন আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া যায় এবং যেগুলো ওনাদের সাথে অলরেডি আমরা বিভিন্ন রকম ওয়ার্কশপ করেছি সেই জিনিসগুলো চলছে এবং সকলের সকল স্তরেই কথাবার্তা চলছে তরফ থেকে কি সারপ্রাইজ করা হ্যাঁ সমস্ত কিছু করা কেকার কার্পেস্ট্রি তে জল জাল شپরি ওয়াও আশা তে লাজवाब বেকারি विद्युत बेकारी টিকটক ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই